আমার মামা মাদার প্ল্যানগুলো দেখিয়েছে আপনাদেরকে এবার আমি আপনাদের চারার ভিডিওটা এবং চারাগুলো দেখাবো এবং তার নাম এবং দাম আমি বলে দেব দর্শক বন্ধুরা যদি কেউ কলকাতা থেকে আসতে চায় আচ্ছা তাহলে শিয়ালদা স্টেশনে আসবে শিয়ালদা থেকে রেলপথে আসবে মানে বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল লোকাল ধরে গুমা রেল স্টেশন আসবে আচ্ছা গুমা থেকে টোটো ধরে বদরহাট আছে বা বদর বাসস্ট্যান্ড এসেই আমার নার্সারি বাস স্ট্যান্ড থেকে নেমে এক মিনিটের রাস্তা পায়ে হেঁটে মানে কাকে জিজ্ঞাসা করলেও বলে দেবে বা বলে দেবে আচ্ছা আচ্ছা এক মিনিটের রাস্তা সেই অনলাইনে কোনো ব্যবস্থা রয়েছে না আমরা অনলাইন করি না যদি অনলাইনে নিতে হয় তাহলে একশো রুপো চারা নিতে হবে একশো টাকা সেটা বাইরের ক্ষেত্রে প্রযোজ্য যারা আসাম ত্রিপুরা মেঘালয় বাইরের থেকে যারা অর্ডার করে বাইরে যারা অর্ডার আমরা রেলে অনলাইনটা করি আচ্ছা আচ্ছা এমনি দু চার পিস পাঁচ পিস দশ পিস আমরা এমনি সম্ভব সম্ভব না আমার দ্বারা আমরা করতে পারি না কারণ আমাদের বড় নার্সারি আমাদের পাইকারি নার্সারি আচ্ছা আমরা ওই দু দশ পিস পাঁচ পিস আমরা অনলাইন করি না হিউজ পরিমাণ নিলে একশো দেড়শো দুশো চারে নিলে আমরা সেই হিসেবে আমরা পার্সেল করে বাইরে দিই আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে ভালো কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর আচ্ছা চলুন বন্ধুরা তাহলে আমরা দেখিনি কি কি স্টক রয়েছে এখন চলুন এটা চায়না কমলা চায়না কমলা হ্যাঁ এটা দুপুর আড়াই ফুটের চারা হ্যাঁ হ্যাঁ

আহ ল্যাংচা শোভেদা ল্যাংচা শোভেদা ল্যাংচা আচ্ছা এটার দাম হলো 80 টাকা পিস 80 টাকা পিস ল্যাংচা শোভেদা Grafting এর তো হাব Grafting আচ্ছা সব বোমরা Grafting জল পায় মিষ্টি জল পায় দেখুন 80 টাকা পিস 80 টাকা পিস মিষ্টি জল পায় এটা সিডলেস পাতি সিডলেস চাইনা পাতি বলা হয় হ্যাঁ এটার দাম আছে 12 টাকা পিস মাত্র 12 টাকা 12 টাকা আচ্ছা আচ্ছা এ পাশে আছে

রেড কাজু রেড কাজু সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা রেড কাজু রেড কাজু আবার ছোট চারা আছে একশো টাকা দিয়ে পাওয়া যাবে আচ্ছা এটা ছোট চারা হ্যাঁ এ পাশে আছে ননি ফল ননি ফল দেখুন ননি ফল আড়াই ফুটের চারা হুম একশো টাকা পিস একশো টাকা পিস ননি ফল এটা কালাপাতি সবেদা এটা কালাপাতি বড় চারা এটা গুটি কলমের আচ্ছা আচ্ছা গুটি কলমের একশো তিরিশ টাকা পিস গুটি কলমের চারা একশো তিরিশ টাকা কালাপাতি সবেদা

রেড চন্দন আশি টাকা পিস পাশে আছে তোমার থাই বেল থাই বেল একশো টাকা পিস একশো টাকা পিস থাই বেল গণেশ ডালিম গণেশ ডালিম আশি টাকা পিস গণেশ ডালিম আশি টাকা পিস হ্যাঁ এটা হলো টক করম চা করম চা এটা টক করম চা টক করম চা তোমার ষাট টাকা পিস ষাট টাকা পিস এপাশে দেখো ইন্টারমঙ্গলা সুপারি আচ্ছা ইন্টারমঙ্গলামঙ্গলা সুপারি যেটা বছরে দুবার হয় এটা ভিয়েতনামের জাত আচ্ছা এটা পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা

আলফাংশো আলফান্সো আলফাংশো গাছ একশো টাকায় পেয়ে যাবে একশো টাকায় আলফাংশো আলফাংশো এ পাশে দেখো হোয়াইট হোয়াইট চন্দন হোয়াইট চন্দন দেখো হোয়াইট চন্দন একশো কুড়ি টাকা পিস এটা হলো রেড ডাল হরি চম্পা রেড ডাল হরি চম্পা রেড ডাল হরি চম্পা দারুণ একটি ভ্যারাইটি বন্ধুরা রেড ডাল হরি চম্পা এ জামরুল থোকে থেকে হয় এবং লাল হয় আচ্ছা খেতেও কি মিষ্টি দারুণ বছরে দুবার হয় হ্যাঁ এটার দাম আছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা পিস দারুণ গাছ বন্ধুরা জামুন ভ্যারাইটি এর পাশে আছে তোমার মিট মশলা দেখুন মিট মশলা গাছ মিট মশলা ষাট টাকা পিস ষাট টাকা পিস মিট মশলা এর পাশে আছে তোমার কেজি টেন জাম কেজি টেন কেজি টেন জাম আচ্ছা যেটা যেটা দশটা এক কেজি দশটা বারোটা এক কেজি আচ্ছা আচ্ছা কেজি টেন জাম আচ্ছা বর্তমানে দাম আছে তিনশো টাকা পিস তিনশো টাকা অন্য অন্য যে কোনো নার্সারি এখন পাঁচশো টাকা এটা এখন তিনশো টাকাতে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে তোমার ডালচিনি 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 আচ্ছা এটা ষাট টাকা পেয়ে যাবে ষাট টাকায় ষাট টাকা তারপরে আছে লবঙ্গ চারা এটাও ষাট টাকা পিস এটাও ষাট টাকা হ্যাঁ আসুন এটা মিরাক্কেল মিরাক্কেল তাই তো মিরাক্কেলের ছোট চারা ছোট চারা দেখুন মিরাক্কেলের ছোট চারা আশি টাকা তো পেয়ে যাবে আশি টাকা মিরাক্কেলের ছোট চারা এটা হচ্ছে কি মোসাম্বির এটা হচ্ছে মিশরীয় এটার দাম আছে একশো কুড়ি টাকা পিস একশো কুড়ি টাকা পিস মিশরীয় মালটা এটা হলো সিন্দুরি ডালিম সিন্দুরি

এটা সাতশো মা কমলা আচ্ছা সাতশো মা কমলা আচ্ছা এটা দুশো টাকায় পেয়ে যাবে দুশো টাকায় দুশো টাকায় এটা কারা কারা নবেল কারা কারা নবেল দেখুন এটা দুশো টাকা দাম এটা দুশো দুশো টাকাতে পেয়ে যাবে আচ্ছা এর পাশে আছে ওডিসি থ্রি সজনে ওডিসি থ্রি সজনে ওডিসি থ্রি সজনে যেটা বারো মাসে যে বারো মাসে হ্যাঁ ওডিসি থ্রি সজনে আচ্ছা এটা চল্লিশ টাকাতে পেয়ে যাবে চল্লিশ টাকায় এটা কালাপাতি সাবেদা হ্যাঁ রাম ভুটান অনেকেই কেনে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকায় রাম ভুটান কেনে কিন্তু গাছে ফল হয় না হয় না ঠিক ঠিক রাম ভুটান এনএটিন ছাড়া ফল আসবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা যদি কেউ মানুষ কেউ যদি কিনতে চায় তাহলে রামভুটান এন যেন কেনে সে যে নার্সারি থেকেই কেনে এন এইটটিনটা সব বেস্ট বেস্ট কোয়ালিটি এবং ফল হবে ফল হবে আচ্ছা আচ্ছা আমি বারবার বলছি বন্ধুদেরকে যে রামভুটান যদি কেনেন তাহলে রামভুটান এন এইটটিন কিনবেন এন এইটটিন এন কিনবেন তাহলে ফল আসবে দান করা আছে সাড়ে টাকা সাড়ে চারশো টাকা পেন এইটটিন রামভুটান এর পাশে দেখো অ্যাভোকাডো সব কিনলে হবে না অ্যাভোকাডো হ্যাশ ভ্যারাইটি ছাড়া আমাদের এখানে হবে না আচ্ছা হ্যাশ ভ্যারাইটি হ্যাশ ভ্যারাইটি আচ্ছা অ্যাভোকাডো যদি কিনতে হয় তাহলে হ্যাশ হবে এটা টাকা পিস টাকা এটা মিষ্টি মিষ্টি এটা দাম আছে টাকা পিস টাকা পিস মিষ্টি কমলা কমলা ডেকোপন কমলা এর দাম আছে দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস ডেকোপন কমলা কাঠি মোনের চারা দেখুন দুই সাইডি কাঠি মোনের চারা দেখুন দুই দিকে এই বেদটাও কাঠি মন এটাও কাঠি হ্যাঁ এই কাঠি দাম হলো হুম 80 টাকা পিস 80 টাকা পিস 80 বাম হাতের দিকে তাকিয়ে দেখো ধরে আছে এটা 80 টাকা পিস আর যেটা আমার ডান হাতে আছে হ্যাঁ এটা 130 টাকা পিস আচ্ছা আচ্ছা কাঠি চারা দুটোই কাঠি মন দুটোই কাঠি মন এরপরে আছে ছোট আরেকটা ছোট সাইজ আচ্ছা তিন রকম সাইজ আছে একই কাঠিমল তিন রকম সাইজ আছে একটা চল্লিশ টাকা একটা আশি টাকা একটা একশো তিরিশ টাকা আচ্ছা 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 এটা একটু বড় চারা বলে সেই জন্য দামটা বেশি দামটা বেশি আচ্ছা আচ্ছা বাড়ি ওয়ান মালটা এটা বছরে দুবার হয় বছরে দুবার হয় বাড়ি ওয়ান মালটা বাড়ি ওয়ান মালটা বছরে দুবার হয় আচ্ছা বছরে অনেকই বলে একবার হ্যাঁ হ্যাঁ আপনি বন্ধুরাদের বান্ধুদের বলছি আমার কাছে নে যাবেন এটা বছরে দুবার হবে বছরে দুবার আছে দুবার হবে বাড়িওয়ান মালটা দুবার ফলন দেবে এটা আমি কথা দিলাম দুবার ফলন হবে দেখুন বাড়িওয়ান মালটা এটা 20 টাকায়তে পেয়ে যাবেন 20 টাকায় মাত্র 20 টাকা আচ্ছা আর এটা তবেই করা সম্ভব তবেই করা সম্ভব মাটিতে যেখানে ইচ্ছা সেখানে করা যাবে আচ্ছা এবং মিষ্টি হবে এই গ্যারান্টি আছে আর একটা প্রশ্ন যে এটা কত দিনে তা ফল আসে তবে করলে এটা দেড় বছর সময় লাগবে দেড় বছরের মধ্যে ফল চলে আসবে তবে চলে আমি দেখাবো অনেক গাছে ফলও আছে আমার গাছে আচ্ছা বড় বড় ফল হয়ে আছে এটা হলো কলকাতা পাতি কলকাতা পাতি কলকাতা পাতি এটা মানে বছরে দু তিনবার হয় দু তিনবার হয় এটা ছোট চারা আচ্ছা এটা পঁচিশ টাকাতে পেয়ে যাবেন পঁচিশ টাকায় কলকাতা পাতি